আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে রফিকুল ইসলাম মাদানী, আমরা সবাই তাকে চিনি শিশু বক্তা হিসাবে। এছাড়া তার যে জ্ঞান রয়েছে, তার যে ওয়াজ রয়েছে, সে ওয়াজের মাধ্যমে অনেক মানুষ উপকৃত হয়েছে। তার বিরুদ্ধে যে মামলাগুলো করা হয়েছে সে মামলা নিষ্পত্তি হতে চলেছে। বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা গঠন করেছেন ট্রাইব্যুনাল, আর এই অভিযোগ গঠনের ফলে মামলার আনুষ্ঠানিকতাভাবে বিচার শুরু হয়েছে। তাকে গ্রেপ্তার করা হয়েছে 1.5 বছর আগে। রফিকুল ইসলাম মাদানী গত 7 এপ্রিল নেত্রকোনায় তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকালে তার কাছ থেকে 4টি মোবাইল ফোন জব্দ করা হয়। এসব মোবাইল ফোনে বেশ কিছু বিদেশি পর্ন ভিডিও দেখতে পাওয়া যায়। আটকের পর দিন তাকে গাজীপুর মেট্রোপলিটনের পুলিশের কাছা থানায় হস্তান্তর করা হয়। পরে আদালত তাকে কারাগার পাঠানোর আদেশ দেন। আদালতের কথা অনুযায়ী ভবিষ্যতে কোনো ওয়াজ মাহফিলে রাষ্ট্রবিরোধী এবং উস্কানিমূলক বক্তব্য দেবেন না, এই শর্তে ঢাকা ও গাজীপুরে ডিজিটাল নিরাপত্তা আইনের 4 মামলার শিশু বক্তা হিসেবে পরিচিত রফিকুল ইসলাম মাদানীকে জামিন দিয়েছে হাইকোর্ট। এর ফলে তার কারামুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। বুধবার 29 মার্চ বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চে এই আদেশ দেন। আমি মনে করি এটা অলৌকিক ছাড়া আর কোনো কিছু নেই। কারণটা হচ্ছে, এই রমজান মাসে আল্লাহ সুবহানু তাআলা তার দোয়া কবুল করেছেন। আল্লাহ সুবহানু তাআলা চান তাকে দিয়ে আবার আমাদের মাঝে ফিরিয়ে দিতে। তিনি ওয়াজ করবেন, মানুষদের মাঝে তিনি এলিম বিস্তার করে দিবেন। যুগের পর যুগ আমাদের নবী, আমাদের সাহাবিরা, তাবিরা, মুহাদ্দিস, তারা সবাই, আমাদের সালাফগণ জেলখানায় কম বেশ গিয়েছেন। আল্লাহ সুবহানু তাআলা তাদেরকে পরীক্ষা করেছেন, তারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আপনি জেলে গেলে আপনার ঈমান বাড়বে, আপনি বুঝতে পারবেন দুনিয়াটা আসলেই মুমিনদের জন্য কারাগার, আর কাফেরদের জন্য জান্নাত। তারা যা খুশি তা করতে পারে, কিন্তু একজন মুমিন ব্যক্তি সব কিছু করতে পারে না। তার প্রতি জুলুম আসবে, আজাব আসবে, অত্যাচার আসবে, মিথ্যা মামলা আসবে, কারারুদ্ধ অবস্থায় তাকে হত্যা করা হবে, নানানভাবে নানান কায়দায় তাকে অপমানিত করা হবে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই সমস্ত অত্যাচার ভোগ করে গিয়েছিলেন। আমাদের সাহাবিরাও একই অবস্থায়, তাদেরকে হত্যা করা হয়েছিল। তো সুতরাং আল্লাহ সুবহানাহু তাআলা তার প্রতি দয়া করেছেন, তার দোয়া কবুল হয়েছে, এবং মানুষগণ তার জন্য দোয়া করেছে, সেই দোয়া আল্লাহ সুবহানাহু তাআলা কবুল করেছেন। এটা অলৌকিক ছাড়া আর কোনো কিছুই নয়। আল্লাহ সুবহানাহু তাআলা পারতেন আরও কিছুদিন তাকে রাখতে, কিন্তু না, আল্লাহ সুবহানাহু তাআলা তাকে আমাদের মাঝে ফিরিয়ে দিয়েছেন। তো আমরা এভাবে যত আলেম যারা জেলখানা আছে তাদের জন্য আমরা দোয়া করব, এবং আমরা যারা মাঠে ময়দানে বক্তৃতা দিয়ে বেড়াই, আমাদের কথাবার্তা একটু এমনভাবে বলা উচিত যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তবুও যদি আমাদের প্রতি জুলুম করা হয়, অত্যাচার করা হয়, মিথ্যা মামলা ফাঁসানো হয়, এটা আল্লাহ সুবহানাহু তাআলার জন্য। তিনি আমাদেরকে পুরস্কৃত করবেন, আমাদেরকে জান্নাত দিবেন, আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে বুঝিয়ে মানার তাফিক দান করুক। আমিন।